আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা বাংলার রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতায় আজ আমরা হুসাইন শাহী বংশের বিস্তারিত নিয়ে আলোচনা করব। হুসাইন শাহী বংশের শাসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হাফসিদের উৎখাত করে হচ্ছে এই বংশের শাসনই আসে, আর এরাই হচ্ছে সর্বশেষ বাংলাদেশের অধিবাসী যারা বাংলা শাসন করেছে। এরপর আফগানরা বাংলা শাসন করে। শুরু করি আমরা বঙ্গের রাজনৈতিক ইতিহাসে হাফসি শাসন আমল একটি কলঙ্কজনক অধ্যায়। হাফসি শাসন উৎখাত করে আলাউদ্দিন হোসেন শাহ গৌড়ে সিংহাসনে উপবেশন করলে বাংলার ইতিহাসে হুসাইন শাহী বংশের শাসনের সূচনা ঘটে। আর এই আলাউদ্দিন হোসেন শাহ কিন্তু প্রথমে হাফসিদের অধীনে একজন মন্ত্রী ছিলেন। এ সময় দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, সামরিক ক্ষেত্রে সাফল্য অর্জিত হয়, বাংলা ভাষা ও সাহিত্য বিশিষ্ট রূপ পরিগ্রহ করেছিল, ধর্মীয় সহিষ্ণুতার ফলে বাংলায় নবজাগরণের সূচনা হয় এবং হাফসিদের পরিবর্তে স্থানীয়দের নিয়োগ দেওয়া হয়, ফলে হিন্দুরা শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পদ লাভ করে। মানে একটা মিক্স কালচার চলে আসে এই সময়। বঙ্গে ব্যাপকভাবে বৈষ্ণব ধর্ম প্রচারিত হয়। এই বংশের শাসনামলকে বাংলার স্বর্ণযুগ বলা হয়। বাঙালি জাতির এই সময় নবজাগরণের সাথে ইউরোপীয় রেনেসাঁর সাথে তুলনা করা হয়। আসলে হোসাইন শাহী মানে আলাউদ্দিন হোসেন সাথে খুব বেশি মুসলিম পন্থী ছিলেন না, এই জন্য তাকে এ ধরনের খেতাবগুলো দেওয়া হয়। এটি বাংলার শেষ স্বাধীন সুলতানি বংশ। এরপর আফগানরা বাংলা শাসন করে। এখন দেখি এই হোসেন শাহী বংশের কয়জন রয়েছে। চারজন, আলাউদ্দিন হোসেন শাহ, নসরত শাহ, নাসিরুদ্দিন নসরত শাহ, আলাউদ্দিন ফিরোজ আর গিয়াসুদ্দিন মাহমুদ। আলাউদ্দিন হোসেন শাহ হাফসিদের উৎখাত করেন, রাজধানী এক ঢালাতে স্থানান্তর করেন। তারা মনে বাংলা সাহিত্যের ব্যাপক উন্নতি সাধিত হয়। সত্যপীর আন্দোলন শুরু করেন উনি, একটা প্রথা হিন্দু মুসলমানের কালচারকে মিক্স করে উনি এই প্রথাটা চালু করেন। বাংলার সবচেয়ে জনপ্রিয় সুলতান উনি। নসরত শাহ বাবরের সাথে তার সংঘর্ষ হয়, ঘাগড়ার যুদ্ধে বা গোগরার যুদ্ধে পরাজিত হন। তার আমলে বাংলায় পর্তুগিজদের ব্যবসায় শুরু হয় আর বাগেরহাটের মিঠাপুকুর, বড় সোনা মসজিদ ও কদম রসুল মসজিদ উনি নির্মাণ করেন। আলাউদ্দিন ফিরোজ চাচা গিয়াসুদ্দিন কর্তৃক নিহত হন, বেশিদিন ক্ষমতায় থাকতে পারেননি। গিয়াসুদ্দিন মাহমুদ, তারা বলে রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, কারণ ভাতিজাকে হত্যা করে ক্ষমতা বসার কারণে অন্যান্য রাজারা তার থেকে স্বাধীনতা ঘোষণা করেন। শের খানের আক্রমণ প্রতিহত করার জন্য তিনি পর্তুগিজদের সেনাবাহিনীতে নিয়োগ দেন। পরবর্তীতে শের খানের সাথে যুদ্ধে পরাজিত হয়ে তিনি রাজত্ব হারান। এবার দেখি আলাউদ্দিন হোসেন শাহ সম্পর্কে। বঙ্গের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় সুলতান। তার রাজ্যের আয়তন পূর্ববর্তী সুলতানদের তুলনায় অনেক বেশি বিস্তৃত ছিল। তার রাজত্বকালে যত ঐতিহাসিক স্মৃতিচিহ্ন আছে তেমন আর কোনো সুলতানের নাই। তিনি কঠোর হস্তে রাজ্য শাসন করেন। সর্বপ্রথম তিনি হাফসি আমির ও সেনাদের বাংলা থেকে বিতাড়ন করেন এবং স্থানীয় আমির আফগানদের এদেরকে হচ্ছে সেনাদের নিজ নিজ পদে পুনর্বহাল করেন। বাংলার প্রশাসনে সৈয়দ আফগান ও মোগলদের প্রাধান্য দেন। রাজধানী গৌড় হতে এক ডালাতে স্থানান্তর করেন। হাফসিদের প্রতি তার ক্ষোভটা ছিল, কারণ বিগত 6 বছর হাফসিদের অনাচার উনি একদম স্বচক্ষে দেখেছে। সিংহাসনে আরোহণ করার পর দিল্লির সিকান্দার লোদির সাথে তার সংঘর্ষ হয়। কারণ কি, দেখেন 1494 সালে হোসেন শাহ সার্কি সিকান্দার লোদির কাছে পরাজিত হয়ে বাংলায় পালিয়ে যান। সিকান্দার লোদির কাছে তো দেখুন, আমার সাথে যুদ্ধ করে যে পালিয়ে যাবে তাকে যদি কেউ আশ্রয় দেয় অবশ্যই তার সাথে আমার যুদ্ধ হবে। আলাউদ্দিন হোসেন শাহ তাকে আশ্রয় দেয়, মানে এই যে হোসেন শাহ সার্কিকে। এর ফলে সুলতান সিকান্দার লোদি 1495 সালে বাংলার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, যদিও তার আক্রমণ ব্যর্থ হয় এবং উভয় পক্ষের চুক্তির মাধ্যমে এর সমাধা হয়। 1499 থেকে 1502 সাল পর্যন্ত তিনি কামরূপ ও কামতা রাজ্যের বিভিন্ন রাজ্যে আক্রমণ করে মানে তার পুত্র দানিয়েলকে সেখানকার শাসক বানান। এরপর উড়িষ্যা, ত্রিপুরা, আসাম ও আরাকানে তিনি তার কর্তৃত্ব সুসংহত করেন। আসামের অহোম রাজ্য জয়ের জন্য অভিযান পরিচালনা করলেও তা ব্যর্থ হয়। তার সেনাপতি পরাগল খান আরাকান রাজাকে পরাজিত করে চট্টগ্রাম দখল করেন। এভাবে তিনি বাংলা, বিহার, উড়িষ্যা ব্যাপী এক বিশাল রাজ্য স্থাপন করেন। হোসেন শাহের রাজত্বের শেষ দিকে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য একটি পর্তুগিজ দল বাংলায় আসে। হোসেন শাহের রাজ্যে রাজ্য কয়েকটা প্রদেশে বিভক্ত ছিল, এর দায়িত্ব ছিল গভর্নরের উপরে। সুলতান সরাসরি প্রাদেশিক গভর্নর নিযুক্ত করতেন। একটি প্রদেশ আবার কয়েকটি জেলা বা শহরে বিভক্ত হতো এবং একজন শাসককে সামরিক দায়িত্ব দেওয়া হতো। মহলের প্রধান কর্মকর্তাকে বলা হতো মানে শহরের শিকদার বা জংদার। তার আমলে বাংলায় মুসলিম সভ্যতার বেশ উন্নতি হয়। তিনি জনদরিদ্র প্রজাহিতৈষী রাজা ছিলেন, হিন্দুদেরকে বিশেষ করে গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ দেন। কবি মুকুন্দ দাস তিনি ছিলেন ব্যক্তিগত চিকিৎসক এই হোসেন শাহ। তার উদারতায় মুগ্ধ হয়ে হিন্দু প্রজারা তাকে নৃপতি, তিলক, জগৎভূষণ, কৃষ্ণাবতার ইত্যাদি উপাধি দেন। এই সময় বাংলা ভাষা ও সাহিত্যের নতুন যুগের সূচনা ঘটে। রামায়ণ, ভগবত গীতা বাংলায় অনুদিত হয়। পরাগল খানের পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর মহাভারত অনুবাদ করেন।
হোসেন শাহ স্থাপত্য শিল্পের একজন শ্রেষ্ঠ নির্মাতা ছিলেন। গৌড়ের বিখ্যাত ছোট সোনা মসজিদ, মানিকগঞ্জের নাচাইল মসজিদ সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন। এ সময় বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য দেবের অভ্যুদয় ঘটে। হিন্দু মুসলমানের মিলনের যোগসূত্র হিসেবে তিনি সত্যপীর নামে একটি নতুন সংস্কৃতি প্রবর্তন করেন। গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। 1519 সালে তিনি মারা যান। তা হোসেন শাহর সময় রাজ্যের একটা স্থিতিশীলতা ফিরে আসে। এবার দেখেন নাসিরউদ্দিন নসরত শাহ, আলাউদ্দিন হোসেন শাহর মৃত্যুর পর তার ছেলে নাসিরউদ্দিন নসরত শাহ ক্ষমতায় আসেন। হোসেন শাহর 18 জন পুত্রের মধ্যে নসরত শাহ বড় ছিলেন। বাবার মৃত্যুর পর তিনি অন্যান্য রাজাদের মতো ভাইদের বন্দী বা হত্যা করেনি। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি বাবরের নিকট পরাজিত হন। দিল্লিতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলে বিদ্রোহী আফগান শাসকরা নসরত শাহের রাজ্যে আশ্রয় নেয়। সিকান্দার লোদির ভাই মাহমুদ লোদিও বাংলায় আশ্রয় নেয়। এতে বাবরের সাথে নসরত শাহের সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে, কারণ বন্দীকে আশ্রয় দেওয়ার কারণে কিন্তু এই সংঘর্ষ। প্রথম পর্যায়ে বাবর দূত পাঠায় এবং নসরত শাহ বাবরের নিকট উপঢৌকন পাঠিয়ে উভয়ের মধ্যে একটা মিত্রতা স্থাপনের চেষ্টা করে। বাবর সন্ধির জন্য দূত মারফত কয়েকটি শর্তের প্রস্তাব দিলে নসরত শাহ সরাসরি তার জবাব না দিয়ে দূতকে কৌশলে 1 বছর নিজের কাছে আটকে রাখে এবং বাবরের গতিবিধির উপর সতর্ক দৃষ্টি রাখে। শেষ পর্যন্ত সংঘর্ষ এড়ানো আর সম্ভব হয়নি। 1529 সালে বাবর নসরত শাহকে ঘাগড়ার যুদ্ধে পরাজিত করে। নসরত শাহ সন্ধি করতে বাধ্য হয়। বাবরের মৃত্যুর পর নসরত শাহ পুনরায় মোগল বিরোধী সংঘ গড়ে তোলে। এরপর দেখেন পরবর্তীতে হুমায়ুন বাংলায় অভিযানে পরিচালনা করেন। এই সংবাদ পেয়ে নসরত শাহ গুজরাটের সুলতান বাহাদুর শাহ দরবারে দূত পাঠিয়ে সখ্যতা স্থাপন করেন। ত্রিপুরার রাজা দেবমাণিক্য চট্টগ্রাম দখল করলে নসরত শাহের সাথে তার সংঘর্ষ হয়। বলা বাহুল্য, বাংলার সুলতানদের সাথে আরাকান ত্রিপুরার রাজ্য লড়াই প্রায় লেগে থাকত। 1532 সালে নসরত শাহ আসাম দখল করেন। তার শাসনামলে 2টি পর্তুগিজ প্রতিনিধি দল দরবারে আসেন। তারা বাণিজ্য সম্প্রসারণ ও চট্টগ্রামের দুর্গ নির্মাণের চেষ্টা করে, কিন্তু নসরত শাহ তাদের কঠোর হস্তে দমন করে। তবে প্রতিনিধি দলের সদস্য গনসেলো ট্রেভারেস পর্তুগিজ ব্যবসায়ীদের জন্য শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা লাভে সমর্থ হন। নসরত শাহের রাজত্বকালে হুসাইন শাহী শাসনের পতনের প্রক্রিয়া শুরু হয় এবং গিয়াসউদ্দিন মাহমুদ শাহের আমলে সেটা চরমে পৌঁছে। বাংলার ইতিহাসে নসরত শাহ একজন মহান সুলতান ছিলেন। প্রজাদের কষ্ট দূর করার জন্য তিনি রাজ্যের বিভিন্ন স্থানে কূপ পুকুর খনন করেন। বাগেরহাটের মিঠা পুকুর নির্মাণের অনন্য কীর্তি তার শিল্প স্থাপত্য পৃষ্ঠপোষক ছিলেন। গৌড়ের বিখ্যাত কদম রসুল মসজিদ, বড়সোনা মসজিদ ছাড়া বহু মসজিদ মাদ্রাসা তিনি নির্মাণ করেন। তার আমলে কবি শ্রীকর নন্দী মহাভারতের বাংলা অনুবাদ করেন। নসরত শাহ 13 বছর দক্ষতার সাথে রাজত্ব পরিচালনা করেন। ত্রিহুত, বিহার ও উত্তরপ্রদেশের অনেকাংশে তার রাজ্য গঠিত ছিল। 1532 সালে তিনি জনৈক প্রাসাদরক্ষী কর্তৃক নিহত হন। এবার দেখেন আলাউদ্দিন ফিরোজ শাহ, নসরত শাহের ছেলে আলাউদ্দিন ফিরোজ শাহ ক্ষমতায় বসেন। তিনি প্রায় 1 বছর ক্ষমতায় ছিলেন। অহোম রাজ্যের সাথে বাংলার সংঘর্ষ তখনও চলমান থাকে। পরবর্তীতে তার চাচা গিয়াসউদ্দিন এই আলাউদ্দিন ফিরোজ শাহকে হত্যা করে। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ বাংলার হোসেন শাহী বংশের শেষ সুলতান। তিনি তার ভ্রাতুষ্পুত্র মানে ভাতিজা সুলতান আলাউদ্দিন ফিরোজকে হত্যা করে 1533 সালে সিংহাসনে বসেন এবং 5 বছরের মতো শাসন করেন। সিংহাসনে আরোহণের পর তিনি খুব জটিল পরিস্থিতির সম্মুখীন হন। দক্ষিণ পূর্বে গভর্নর খোদা বক্স খান প্রায় স্বাধীনভাবে শাসকের মতো আচরণ করতে থাকে, কারণ গিয়াসউদ্দিন মাহমুদ অবৈধভাবে ক্ষমতায় আসছে। অন্যদিকে রাজ্যের উত্তর পশ্চিম সীমান্তে রাজনৈতিক শক্তিসমূহ ঐক্যবদ্ধ হচ্ছিল। আলাউদ্দিন ফিরোজকে হত্যার অজুহাতে হাজিপুরের শাসক মাখতুল আলম তাকে সুলতান মানতে অস্বীকার করেন এবং বিহারের শাসক শের খানের সাথে মিত্রতা স্থাপন করেন। মানে মাখতুল আলম এই শের খানের সাথে মিত্রতা স্থাপন করেন। এই শের খানের কাছে কিন্তু হুমায়ুন পরাজিত হয়েছিল। এ সময় জালাল খান লোহানির অভিভাবক হিসেবে শের খানই ছিলেন বিহারের প্রকৃত শাসক। সিকান্দার লোধি না, জালাল খান লোহানি। এখন দেখেন মাখদুম মাহমুদ মানে গিয়াসউদ্দিন মাহমুদ মাখদুম শাহ আলমকে দমন করতে পারলেও শের খানের শক্তি বাড়তে থাকে। শের খানের ক্রমবর্ধমান শক্তি বিহারে 2টা দলের সৃষ্টি করে। একটা দেখেন শের খানের দল, একটা জালাল লোহানির দল। জালাল খানের দল একটা শের খানের দল। জালাল খান শের খানের বিরুদ্ধে মাহমুদের নিকট সাহায্য চান এবং বাংলার বিরুদ্ধে অভিযান পরিচালনা করার ছলে তিনি তার সমর্থকদের নিয়ে সীমান্ত অতিক্রম করে। মানে জালাল খান মাহমুদের সাথে খাতির করে, কারণ শের খানকে পরাজিত করতে হবে। নিজেকে মাহমুদের আশ্রয়ে সমর্পণ করে বিহারে অভিযানে অনুরোধ জানান। মাহমুদ শাহ বিহার জয় করার জন্য 1534 সালে ইব্রাহিম খানের নেতৃত্বে একটি বাহিনী পাঠান। এই অভিযানে জালাল খানও ইব্রাহিম খানের সাথে ছিলেন। শের খান অতর্কিত আক্রমণ করে এই সুরজগড়ে এই সম্মিলিত বাহিনীকে পরাজিত করে। মানে শের খানের কাছে অন্যরা পরাজিত হয়। যুদ্ধে ইব্রাহিম খান নিহত হয় এবং জালাল মাহমুদ কোনো রকমে ফিরে আসে।
সুরুজগড়ের যুদ্ধ বাংলার সামরিক মর্যাদাকে বিনষ্ট করে তোলে। এরপর লোহানী, মানে এই যে জালাল লোহানীরা দৃশ্যপট থেকে বিদায় নেয়, মাহমুদ শাহ ও শেরখান উভয় শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে স্থির প্রতিজ্ঞ হন। ইতিমধ্যে দেখেন পর্তুগিজ সমস্যা, বাংলার উপকূলে পর্তুগিজ আগমন এবং তাদের কর্মকাণ্ড মাহমুদকে আরো সমস্যার মধ্যে ফেলে দেয়। পর্তুগিজরা চট্টগ্রামে বাণিজ্য করতে এসে ব্যবসায়ীদের সাথে খারাপ আচরণ করে, মাহমুদ শাহের নির্দেশে তাদের বন্দি করে গৌড়ে পাঠানো হয়। কিন্তু শের খানের আক্রমণাত্মক কর্মতৎপরায় মাহমুদ তার কর্মপন্থা পরিবর্তন করতে বাধ্য হয়। শের খানের সাথে মোকাবেলা করার জন্য তিনি পর্তুগিজদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন, তিনি পর্তুগিজ বন্ধুদের মুক্তি দেন এবং ডি মেলো জুসার থেকে তার সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। পর্তুগিজদের চট্টগ্রাম ও সাতগায় কারখানা নির্মাণের অনুমতি দেন। মানে গেছিল সে পর্তুগিজদেরকে বন্দি করতে, পরবর্তী শের খানকে মোকাবেলা করার জন্য পর্তুগিজদেরকেই হচ্ছে তার সেনাবাহিনীতে যোগ দেন। এদিকে দেখেন গুজরাটে হুমায়ুনের ব্যস্ততার সুযোগে শেরখান 1535 সালে ভাগলপুর দখল করে তেলিয়াগড়ে উপস্থিত হন। এ সময় পর্তুগিজদের সহায়তায় মাহমুদের বাহিনী তেলিয়াগড় গিরিপথ মানে খুব সেফ নিরাপদ রাখে। শেরখান তার গতিপথ পরিবর্তন করে ঝাড়খণ্ডের পথে দিয়ে হচ্ছে গৌড়ে উপস্থিত হন। এভাবে তিনি মাহমুদের সকল প্রতিরক্ষার ব্যবস্থাকে পরিকল্পনাকে নিষ্ফল করে শেরখানের আকস্মিক উপস্থিতিতে ভীত হয়ে পড়ে মাহমুদ। তার পর্তুগিজ মিত্রগণ তাকে তাদের সাহায্য না পৌঁছা পর্যন্ত অপেক্ষা করেন, কিন্তু মাহমুদ সেই পর্যন্ত অপেক্ষা না করে শান্তি স্থাপনের জন্য শেরখানের নিকট প্রস্তাব দেয়। শেরখান তার শান্তি প্রস্তাব গ্রহণ করে এবং প্রচুর পরিমাণে যুদ্ধের ক্ষতিপূরণ নিয়ে বিহারে চলে আসে। 1537 সালে শেরখান পুনরায় বাংলার রাজধানী অবরোধ করে। এ সময় হুমায়ুন চুনার দখল করার জন্য পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল, ফলে শেরখান তার পুত্র জালাল খান ও খাবাস খানকে গৌড় অবরোধের দায়িত্ব দিয়ে মোগলদেরকে ব্যস্ত রাখার উদ্দেশ্যে তিনি চুনারে চলে যান। মাহমুদ শাহ দুর্গ থেকে বের হয়ে শত্রুদের আক্রমণ করেন, যুদ্ধে তিনি আহত হন এবং পরাজিত হয়ে উত্তর বিহারের হাজিপুরে পালিয়ে যান। এইভাবে গৌড় 1538 সালের এপ্রিলে আফগানদের নিয়ন্ত্রণে চলে আসে। মানে মাহমুদ তো শেরখানের সাথে পারলই না, তার ছেলেদের সাথেও পারেনি। হুমায়ুন এর সময় চুনার দখল করার জন্য বারকুন্ডা অবস্থান করছিল। উত্তর বিহার থেকে মাহমুদ হুমায়ুনকে বাংলায় আফগানদের বিতাড়িত করার অনুরোধ জানায়। হুমায়ুন তাতে সাড়া দিয়ে বাংলা অভিযান পরিচালনা করেন। মাহমুদ শাহ দরবেশপুরে তার সাথে যোগ দেন। তার খলগাঁওয়ে তাদের উপস্থিতির পর মাহমুদ জানতে পারেন আফগানদের হাতে গৌড়ের পতন হয়েছে এবং তার দুই পুত্র নিহত হয়েছে। এই সংবাদে শোকে তার মৃত্যু হয়। এভাবে 1538 সালে হোসেন শাহী বংশের অবসান ঘটে এবং বাংলায় স্বাধীন সালতানাতের অবসান ঘটে, আফগানদের শাসন শুরু হয়। তো এই ছিল হচ্ছে আপনার হোসেন শাহী বংশের যে গৌরবময় ইতিহাস, এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। আশা করি আপনারা কিছুটা হলেও নতুন তথ্য জেনেছেন। ইতিহাস নিয়ে আসলে আমাদের জানার ইচ্ছা কম, আগ্রহ কম, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করি, হয়তো কারো না কারো উপকারে এক্সট্রা একসময় কাজে রাখতে পারে। সবাই ভালো থাকবেন, আর এই যে লেখাগুলো এগুলো সব আমাদের ওয়েবসাইটে পাবেন অনুশীলন edu.com এ। আল্লাহ হাফেজ।